হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ আপনারা আরেকটি ইম্পর্টেন্ট টপিক শেষ করে নিয়েছেন আমার কাছে মনে হয় সিপোগ্রামিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লুপ আর সেটাই আপনারা কমপ্লিট করে নিয়েছেন দ্যাটস ব্রিলিয়েন্ট ওকে রাইট তো যারা এত কষ্ট করে পরিশ্রম করে আমার ভিডিওগুলো এতদিন দেখেছেন অর্থাৎ এই টপিকটা শেষ করে নিয়েছেন তাদেরকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি সো এই টপিক থেকে আপনারা যা যা শিখলেন সেটা হচ্ছে ফর লুপ ওয়াইল্ড লুপ ডু ওয়াইল লুপের সিনটেক্স কিভাবে মাল্টিপ্লিকেশন টেবিল অর্থাৎ গুণের নামতা তৈরি করতে হয় ফ্যাক্টোরিয়াল প্রাইম নাম্বার গসাগু লসাগু সাম অফ ডিজিটস রিভার্স নাম্বার প্যালিনড্রোম আমস্ট্রং কাউন্টিং নাম্বার অফ ডিজিট ইন অ্যান্ড ইন্টিজার স্ট্রং নাম্বার তো এই প্রোগ্রামগুলো লুপ রিলেটেড ছিল আমি সেগুলো করে দেখেছি আসলে লুপ রিলেটেড আরও অনেকগুলো ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে বাট আমি চেষ্টা করেছি তাদের মধ্যে বেছে বেছে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো আপনাদের দেখাতে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না ওকে তো লুপ অনেক কাজের একটা জিনিস আপনারা এমন না যে লুপের টপিকটা এইখানেই শেষ হয়ে গেছে লুপের ব্যবহার অনেক জায়গায় হবে পরবর্তীতে সিরিজ প্যাটার্ন এরে স্ট্রিং যেইখানেই যাবেন দেখবেন লুপের ব্যবহার আসলে থাকবেই ম্যাক্সিমাম প্রোগ্রামে লুপের ব্যবহার থাকবে এই জন্য বলেছি লুপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমি যেটা বলেছি এটা দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন ওকে সো আপনার খুবই মনোযোগ সহকারে আশা করি লুপের ভিডিওগুলো দেখেছেন এবং সবকিছু ভালোভাবে আত্ম করে নিয়েছেন যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে দয়া করে সেই টপিকের ভিডিওটা আবার দেখে নেবেন একেবারে একটা টপিক পুরোপুরি ক্লিয়ার হয়ে নেক্সট টপিকের দিকে মুভ করবেন অর্থাৎ লুপের টপিকটা আপনাদের যখনই ক্লিয়ার হবে তখনই সিরিজের টপিকে মুভ করবেন তারপর সিরিজের টপিক শেষ হলে প্যাটার্নের টপিকে মুভ করবেন ওকে সো এটাই থাকবে আমার অনুরোধ আপনাদের কাছে আর যেটা বলেছিলাম যে আপনার যখনই আমার ভিডিওগুলো দেখবেন সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যাবেন সেইখানে প্লে লিস্ট থেকে অর্থাৎ এর ভিডিও দেখলে আপনার এর প্লে লিস্টে ঢুকে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ডাউনলোড করে দেখবেন না কারণটা হচ্ছে যেটা প্রবলেম আমি বলেছি বারবার যে ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনারা যে ভিডিওগুলো দেখেন অথবা দেখা গেছে ঠিক তার কিছুক্ষণ পর আমি নতুন একটা ভিডিও আপলোড দিলাম এবং সেটা নতুন অর্ডারে সাজিয়ে নিলাম সবগুলো ভিডিওর নাম্বার চেঞ্জ করলাম এতে করে কি হবে অথবা কোনো একটা ভিডিও পরবর্তীতে আপনি সেটা না দেখেই অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছেন ওকে সো ভিডিওগুলো দেখবেন ইউটিউবে যাবেন প্লে থেকে সরাসরি ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ